মই এই যেটো খসড়ায় প্রকাশ কৰিছে মই তার বিরোধিতা করু। কারণ প্রথম কথা এতিয়া ডিলিমিটেশনৰ বা সমষ্টি পুনর্নির্ধারণের কোনো প্রয়োজনেই নাই, কারণ 2026ত সমগ্র দেশব্যাপী পুনর্নির্ধারণ হব। সেই সময় সমগ্র দেশের লগত অসমতো হওয়া উচিত, কারণ এতিয়া সমষ্টি নাবাড়ে না, লোকসভা বাড়িব না রাজ্যসভা বাড়িব না বিধানসভা বাড়িব, 26ত সবতে বাড়িব, অসমতো তেতিয়া হওয়া উচিত। আর অসমৰ বর্তমান সমষ্টিবিলাক কাটি ছিঙি এনেকুৱা অবস্থা কৰিছে কিম্ভূত কিম্বাকার, এইটো মুঠেই ঠিক নহয়। নির্বাচন আয়োগ বলে যদিও কৈছে এই খসড়াখন প্রকৃততে হিমন্ত বিশ্ব শর্মার খসড়া, আমি তাক প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রী তো ষড়যন্ত্র করেছে, মোৰ গাঁওখন লৈ মুখ্যমন্ত্রী হয়তো মানিকপুর সমষ্টিত পেলাইছে। আমার পূর্বপুরুষ একেবারে ব্রিটিশের দিনের পর আমার মূর গাঁওখন ব্রিটিশের দিনের পর অবিভক্ত কামরূপ জেলার অংশ আছিল, বরপেটা জেলার অংশ আছিল। হঠাৎ এই ডিলিমিটেশনের এক্সারসাইজের কারণে গাঁওখন বঙাইগাঁও জেলার অন্তর্ভুক্ত করা হল, জাস্ট টু পানিশ আব্দুল খালেক। এতিয়া আকৌ সেইখন আকৌ ধুবুরী লোকসভার অন্তর্ভুক্ত করলে, এইবাৰ ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী করে আছে, কিন্তু এই ষড়যন্ত্র সফল নহব। এই গোটেই কথাটা চাব লাগবে যে ভৌগোলিকভাবে মিলে না নাই, কত ধুবুরী ছত্রসাল, কত চেঙার কুকারপাড়, কেনকে মিলে মই সেইটোৱে বুঝি নাপাও। মই এই যেটো খসড়ায় প্রকাশ করেছে মই তার বিরোধিতা করু। কারণ প্রথম কথা এতিয়া ডিলিমিটেশনের বা সমষ্টি পুনর্নির্ধারণের কোনো প্রয়োজনেই নাই, কারণ 2026ত সমগ্র দেশব্যাপী পুনর্নির্ধারণ হব। সেই সময় সমগ্র দেশের লগত অসমতো হওয়া উচিত, কারণ এতিয়া সমষ্টি নাবাড়ে না, লোকসভা বাড়িব না রাজ্যসভা বাড়িব না বিধানসভা বাড়িব, 26ত সবতে বাড়িব, অসমতো তেতিয়া হওয়া উচিত। আর অসমৰ বর্তমান সমষ্টিবিলাক কাটি ছিঙি এনেকুৱা অবস্থা কৰিছে কিম্ভূত কিম্বাকার, এইটো মুঠেই ঠিক নহয়। নির্বাচন আয়োগ বলে যদিও কৈছে এই খসড়াখন প্রকৃততে হিমন্ত বিশ্ব শর্মার খসড়া, আমি তাক প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রী তো ষড়যন্ত্র করেছে, মোৰ গাঁওখন লৈ মুখ্যমন্ত্রী হয়তো মানিকপুর সমষ্টিত পেলাইছে। আমার পূর্বপুরুষ একেবারে ব্রিটিশের দিনের পর আমার মোৰ গাঁওখন ব্রিটিশের দিনের পর অবিভক্ত কামরূপ জেলার অংশ আছিল, বরপেটা জেলার অংশ আছিল। হঠাৎ এই ডিলিমিটেশনের এক্সারসাইজের কারণে গাঁওখন বঙাইগাঁও জেলার অন্তর্ভুক্ত করা হল, জাস্ট টু পানিশ আব্দুল খালেক। এতিয়া আকৌ সেইখন আকৌ ধুবুরী লোকসভার অন্তর্ভুক্ত করলে, এইবার ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী করে আছে, কিন্তু এই ষড়যন্ত্র সফল নহব। এই গোটেই কথাটা চাব লাগবে যে ভৌগোলিকভাবে মিলে না নাই, কত ধুবুরী ছত্রসাল, কত চেঙার কুকারপাড়, কেনকে মিলে মই সেইটোৱে বুঝি নাপাও। মই এই যেটো খসড়ায় প্রকাশ করেছে মই তার বিরোধিতা করু। কারণ প্রথম কথা এতিয়া ডিলিমিটেশনের বা সমষ্টি পুনর্নির্ধারণের কোনো প্রয়োজনেই নাই, কারণ 2026ত সমগ্র দেশব্যাপী পুনর্নির্ধারণ হব। সেই সময় সমগ্র দেশের লগত অসমতো হওয়া উচিত, কারণ এতিয়া সমষ্টি নাবাড়ে না, লোকসভা বাড়িব না রাজ্যসভা বাড়িব না বিধানসভা বাড়িব, 26ত সবতে বাড়িব, অসমতো তেতিয়া হওয়া উচিত। আর অসমৰ বর্তমান সমষ্টিবিলাক কাটি ছিঙি এনেকুৱা অবস্থা কৰিছে কিম্ভূত কিম্বাকার, এইটো মুঠেই ঠিক নহয়। নির্বাচন আয়োগ বলে যদিও কৈছে এই খসড়াখন প্রকৃততে হিমন্ত বিশ্ব শর্মার খসড়া, আমি তাক প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রী তো ষড়যন্ত্র করেছে, মোৰ গাঁওখন লৈ মুখ্যমন্ত্রী হয়তো মানিকপুর সমষ্টিত পেলাইছে। আমার পূর্বপুরুষ একেবারে ব্রিটিশের দিনের পর আমার মোৰ গাঁওখন ব্রিটিশের দিনের পর অবিভক্ত কামরূপ জেলার অংশ আছিল, বরপেটা জেলার অংশ আছিল। হঠাৎ এই ডিলিমিটেশনের এক্সারসাইজের কারণে গাঁওখন বঙাইগাঁও জেলার অন্তর্ভুক্ত করা হল, জাস্ট টু পানিশ আব্দুল খালেক। এতিয়া আকৌ সেইখন আকৌ ধুবুরী লোকসভার অন্তর্ভুক্ত করলে, এইবার ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী করে আছে, কিন্তু এই ষড়যন্ত্র সফল নহব। এই গোটেই কথাটা চাব লাগবে যে ভৌগোলিকভাবে মিলে না নাই, কত ধুবুরী ছত্রসাল, কত চেঙার কুকারপাড়, কেনকে মিলে মই সেইটোৱে বুঝি নাপাও।